পরিধি বিদ্যুৎ কাট ও টাটা পাওয়ার মনোমুখী কার্যকলাপ বিরোধী পুরী কংগ্রেস দাবিপত্র প্রদান করা যাইছি। ওড়িশা সরকার চারি কোটি বিদ্যুৎ বিতরণ সংস্থা বর্তমান রাজ্য সরকার টাটা পাওয়ার কর্পোরেশন হাতক টেকি এবং টাটা পাওয়ার পাখে 51 শতকড়া অংশ ধন স্থানান্তর করা কারণ সমগ্র ওড়িশা প্রদেশে টাটা পাওয়ার নিজের মনোমুখী কার্যকলাপ চলাইছে। আমার রাজ্য ওড়িশা বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে বড়কা রাজ্য হওয়া সত্ত্বে করোনা মহামারী পরঠার বিদ্যুৎ দর দুইথর বড়া নিশ্চিত রাজ্য সরকার কোম্পানি প্রীতি দর্শাউছি। অঘোষিত বিদ্যুৎ কাট রাজ্যের প্রমুখ সমস্যা ভাবে উভাউছি। প্রবল গ্রীষ্ম প্রবাহ সাঙ্গকু 35 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত ওড়িশার জনসাধারণ প্রবল হন্তসন্ত হওয়া ভাবে অন্যপটে অংশুঘাত জনজীবন অস্তব্যস্ত করে রাখুছি। প্রকৃতির এপরি করাল রূপ সময় টাটা পাওয়ার অঘোষিত পাওয়ার কট কারণ রোগী বয়স্ক তথা সাধারণ লোক বঞ্চবা কষ্টকর হয়ে যাই। যে বিদ্যুৎ বিভাগ সদস্য আপনি যে জেলা পর্যন্ত দাবি পত্র দেলে তো ইয়ার মুখ্য উদ্দেশ্য কম মুখ্য উদ্দেশ্য হল আমার কহার উদ্দেশ্য হল যে যে প্রকার অঘোষিত বিদ্যুৎ কাট হচ্ছে যদি আগর জনাই দিয়া যা এত সময় আমি বিদ্যুৎ কাট পাব কারণ আমি সেখানে প্রিপেয়ার রহতু পিলা পাঠপড়া সতর্ক রহতু ঘর কাম পাই সতর্ক রহতু তেমনি অঘোষিত সে বিদ্যুৎ কাট পড়ে না মন যেত ইচ্ছা হচ্ছে সেত সে কাটুচ্ছে সেপাই পুরী সহরবাসী অতিষ্ঠ হয়ে গেলে গোটে পিলার পাঠপড়া আছে পরীক্ষা পত্র রয়েছে পুরীর মানে বহু প্রকার তাঁর অফিসিয়াল কাম বি বন্ধ হয়ে যাচ্ছে যেটা নিহতি দরকার অফিসিয়াল কাম নিহতি দরকার তেমন সেগুলো বি বন্ধ হয়ে যাচ্ছে তেমন যে ধরুন যে বিল দিয়ে না তাঁর গোটে আগে নোটিস করা যায় তাপরে কটা যায় কিন্তু মন ইচ্ছা যাই তাঁর জবরদস্তি এটি মু আপনার সূচিত চাই যে বিগত দিন মানুষ যেত খুঁটি লা বড় দাণ্ডে রথ কাম আড়ে বর্তমানে বিদ্যুৎ কটা যাচ্ছিল অন্ডারগ্রাউন্ড হয়ে গেল সে তো হ্যাঁ বহু প্রকার টেকনোলোজি তুমি বর্ষাইলে তা বাদ যদি এত কাটব এ পূর্ব কটু নাই কিন্তু টাটা নেলা পরে বহু কটিল এর যদি আপনার দাবি পূরণ নয় আগুন কম করবে রাজরাস্তা যাবু লড়াই করবু তাপরে কম হব দেখা যাব। সরকার উপরোক্ত সমস্ত দিগ প্রতি সঠিক দৃষ্টি দিয়ে সমস্যার স্থায়ী সমাধান নহেলে আগকু পুরী জেলা কংগ্রেস সমস্ত ব্লক পৌরাঞ্চল তথা গাঁ গঠারে আদোলন তীব্রতর করব। আজির কার্যক্রমে পিসিসি সম্পাদক বিশ্বনাথ দাস পুরী জেলা কংগ্রেস কমিটি সভাপতি জয়নারায়ণ পট্টনায়ক সুজিত মহাপাত্র পুরী সদর ব্লক কংগ্রেস সভাপতি অবিনাশ মিশ্র পূর্বতন জেলা পরিষদ সভ্য ভীমসেন প্রধান পূর্বতন পৌর সদস্য সীতাকান্ত মহান্তি পুরী জেলা যুব কংগ্রেস সভাপতি প্রেমজিত মহান্তি জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক নিরঞ্জন রথ বিদ্যুৎ লতা আচার্য অমরেন্দ্র পাইক রায় স্বাধীন কুমার পণ্ড অমীয় মহাপাত্র মার্কণ্ড মহান্তি গরুয়াল সরপঞ্চ নিরঞ্জন মিশ্র ওয়ার্ড মেম্বর সরোজ জেনা এবং গোপাল স্বাইঁ চেতন মিশ্র মনোজ মিশ্র প্রমুখ উপস্থিত থাকে। ওড়িশা সরকারঙ্কর চারি কোটি বিদ্যুৎ বিতরণ সংস্থা বর্তমান রাজ্য সরকার টাটা পাওয়ার কর্পোরেশন হাতক টেকি এবং টাটা পাওয়ার পাখে 51 শতকড়া অংশ ধন হস্তান্তর করা কারণ সমগ্র ওড়িশা প্রদেশে টাটা পাওয়ার নিজের মনোমুখী কার্যকলাপ চলাইছে। আমার ওড়িশা বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রটি বড়কা রাজ্য হওয়া সত্ত্বে করোনা মহামারী পরঠার বিদ্যুৎ দ্বারা দুইথর পড়া নিশ্চিত রাজ্য সরকার কোম্পানি প্রতি দর্শাউছি। সম্পাদক প্রদেশ কংগ্রেস বিশ্বনাথ বর্তমান যে আপনার যে বিদ্যুৎ কাট উপরে যে দিয়া হল দাবিপত্র এভাবে তো আগুন বহু বার হচ্ছে তো এ কোম্পানি নেলা পরে বিভিন্ন প্রকার বিভ্রাট সৃষ্টি হচ্ছে তো আপনার যদি আপনার দাবি পূরণ নয় আগুন কিভাবে ধারা গ্রহণ করবে দেখুন এই যে কোম্পানি নেওয়ার কথা কুমেন ওড়িশা সরকারের স্বতন্ত্র গোটে শক্তি বিভাগ আছে শক্তি বিভাগ শক্তিমন্ত্রী অনেক শক্তি সচিব অনেক তা ধরে কর্মচারী মানে এপর্যন্ত বি চাকরি করছেন কোণপ কেউ অপারগতা কারণরু ওড়িশা সরকার ঘরোই কোম্পানি দীর্ঘদিন হল বিদ্যুৎ সরবরাহ এবং পরিচালনা দায়িত্ব দেখছে এক বড় প্রশ্ন এটা আজ আজ ওড়িশা বড়কা রাজ্য হয়েকি বাহার চারি পাঁচটা রাজ্যকে ওড়িশা ইলেকট্রি দেছে তবে ওড়িশা ইলেকট্রি দেছে তবে এটি কোণপ এমনি বিদ্যুৎ কাট হব এবং মন্ত্রী কৌন না বিদ্যুৎ কাট হোনি বিদ্যুৎ ট্রিপ হচ্ছে তাপরে তাঁর টাটার যে যন্ত্রী সে কুমেন মন্দির আত্মভূমি খারাপ হয়ে গেলে মু আপনার কই রাখবাকে চাহেন যে 2015 মশিয়া নবকলবল সময় পুরীরে খাশ করে পুরী সহরের ইলেকট্রিক ভিত্তিভূমি উন্নতি পাই 300 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছিল এবং তা খরচ করা যাই প্রত্যেক বর্ষ রথযাত্রার মেন্টেনান্স না প্রত্যেক বর্ষ রথযাত্রার কোটি কোটি টাকা
ବ୍ୟୟ କରାଯାଉଛି ମାନେ ତା'ମାନେ ଚିନ୍ତା କରନ୍ତୁ ଯଦି ମନ୍ତ୍ରୀ ଗୋଟେ କଥା କହୁଛନ୍ତି ଟାଟା ପାୱାର ଗୋଟେ କଥା କହୁଛି ତାଙ୍କ ସଚିବ ଆଉ ଗୋଟେ କଥା କହୁଛନ୍ତି ଯଦି ଭିତ୍ତିଭୂମି ଖରାପ ହେଉଛି ତେବେ ଏଇ ବିଗତ ଦିନମାନଙ୍କର ଯେଉଁ କୋଟି କୋଟି ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହେଇଛି ତା'ମାନେ ନିଶ୍ଚିତ ଭାବେ ବହୁତ ହେରଫେର ହେଇଛି ଆପଣ ସୂଚାଇ ଦେଉଛନ୍ତି ଯେ ବିଗତ 2-3 ଦିନ ତଳେ ଯେଉଁ ମନ୍ତ୍ରୀ ଆସିଥିଲେ ତ ଆପଣମାନଙ୍କ କ୍ୱେଶ୍ଚିନ୍ର ଜବାବ ଦେଇନଥିଲେ ଉପରେ ଆପଣ କ'ଣ କହିବେ ହଁ ସେଇଟା ତ ସବୁଠୁ ବଡ଼ କଥା ନା ଗତକାଲି ବୋଧହୁଏ ଗତକାଲି ରଥଯାତ୍ରାର ଶେଷ ସମନ୍ୱୟ ବୈଠକ ହେଉଥିଲା ଏବଂ ଶକ୍ତିମନ୍ତ୍ରୀ ଖୋଦ୍ ଆସିକି ଅଧ୍ୟକ୍ଷତା କରୁଥିଲେ ଯେତେବେଳେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର ଭର୍ଚୁଆଲ୍ ମିଟିଂ ଭିଡ଼ିଓ ମିଟିଂ ଯେତେବେଳେ ଆରମ୍ଭ କରିଯାଉଛି ତା'ର ଠିକ୍ ପୂର୍ବରୁ ବିଦ୍ୟୁତ୍ କାଟ ହେଲା ମାନେ କେଡ଼େ ବଡ଼ ଏହାର ଦୁଃଖଦ କଥା ମାନେ ମହାପ୍ରଭୁଙ୍କର ଯେଉଁଠି ଏଡ଼ ବଡ଼ ବିଶ୍ୱପ୍ରସିଦ୍ଧ ଘୋଷଯାତ୍ରା ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ଟାଟା ଯଦି ଆକାଉଣ୍ଟେବିଲିଟି ନାହିଁ ତାହେଲେ ସାଧାରଣ ଲୋକଙ୍କୁ ପଚାରିକି ଏଠି ଅସହ୍ୟ ଗରମରେ ପିଲାଙ୍କ ପାଠପଢ଼ା କଥା ଯେଉଁ ବଡ଼ ଭାଇ ଆମ ସଭାପତି ଜୟନାରାୟଣ ପଟ୍ଟନାୟକ କହିଲେ ପିଲାଙ୍କର ପାଠପଢ଼ା ଏଠି ହାନି ହେଉଛି ଏଠି ବୃଦ୍ଧ ବୟସ୍କ ହୃଦରୋଗ ରୋଗୀ ଅନ୍ୟାନ୍ୟ ମସ୍ତିଷ୍କ ରୋଗୀ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ରୋଗୀ ଅଛନ୍ତି ଯାହାକି ବିଦ୍ୟୁତ୍ ଯଦି କାଟ୍ କରାଯାଏ ତାହେଲେ ଏଇ ଯେଉଁ ଅସହ୍ୟ ଗରମ ଅଂଶୁଘାତରେ ଯେଉଁ ହେଉଛି ନିଶ୍ଚୟ ଭେରି ଚ୍ୟାଲେଞ୍ଜିଂ କଥା ଏହାକୁ ଓଭରକମ୍ କରିବା ସହଜ କଥା ନୁହେଁ ସେଥିପ୍ରତି ଏଭଳି ଯଦି ଆପଣଙ୍କର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଏ ଦାବି ପୂରଣ ନ ହୁଏ ଆପଣ ଆଗକୁ କ'ଣ କରିବେ ଆମେ ସେହି ଦାବିପତ୍ର ଆଜି ଦେଲୁ ଖାଲି ସେତିକି ନୁହଁ ଆହୁରି ତା ଦେହରେ ଯେଉଁ ଟାଟା ଯେଉଁ ଘରୋଇ କମ୍ପାନୀ ତ ରାଜ୍ୟ ସରକାର ଏକରେ ଦେଉଛନ୍ତି ତ ରାଜ୍ୟ ସରକାର କ'ଣ କରୁଛନ୍ତି ନା ଯେଉଁ ଘରୋଇ କମ୍ପାନୀ ସେ ଘରୋଇ କମ୍ପାନୀ ଫେରି ଛୋଟ ଛୋଟ ଫ୍ରାଞ୍ଚାଇଜିକି ଦେଉଛନ୍ତି ସେଇ ଫ୍ରାଞ୍ଚାଇଜିମାନେ କ'ଣ କରୁଛନ୍ତି ନା ଯେଉଁ ଶ୍ରମିକମାନେ ଅଛନ୍ତି ସେମାନେ ବି ଆମର ପିଲା ଆମର ପୁରୀରୁ ରମେଶ ସାହୁଙ୍କ ରିପୋର୍ଟ ସଂଘର୍ଷ ରିପୋର୍ଟ।